वेलकम बैक टू माय चैनल इंडियन होममेकर मौटुशी। तो आज के আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িতে যাব, তাই জন্য একটু চুলটা একটু ড্রাই করে নিচ্ছি। দেরি করে স্নান করা হয়ে গেছে, প্রতিদিন তো দেরি হয়ে যায়, আর দেব যেহেতু এই উইকে পুরো ছুটি নিয়েছে তাই জন্য বাড়ি থাকলে কি হয় রান্নাটা আরো দেরি হয়ে যায়। তো রান্না দেরি, স্নান করতে দেরি, সব দেরি, 3টে বেজে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চুলটাকে তাই জন্য একটু শুকোচ্ছিলাম। তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 3টে, তো বিয়ে বাড়ি যাবো, তাই জন্য চুজ করা হচ্ছে শাড়ি, আর দেব কি পরবে আর নীল কি পরবে ডিসাইড হয়ে গেছে। ওরা তো ছেলেরা, তারা যদি ডিসাইড করে নেয়, কিন্তু মেয়েদের হচ্ছে প্রবলেম কি পরবো। যাই হোক, আমিও একটা পিঙ্কিশ টাইপের একটা শাড়ির চয়েস করে নিয়েছি। এখন নীল, ফাইনালি মামকে নিয়ে সমস্যা, কি যে পরবে বুঝতে পারছি না। যাই হোক, এই যে একটা লেহেঙ্গা বার করেছি, দেখি এই লেহেঙ্গাটা পরে কি না বুঝতে পারছি না। যদি এই লেহেঙ্গাটা পরে তো ভালো, না হলে আবার কোন ড্রেস পরবে চুজ করাই মুশকিল, খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি, মাম বহুত ঝামেলা করে। আরেকটা রেড লেহেঙ্গা আছে বলছে, না ওটা আমি পরে ফেলেছি কয়েকবার, ওটা পরবো না, তো এটা অনেকদিন পরেনি, দেখি বলে যদি এটা পরে আজকে। আর বিয়েবাড়িতে না লেহেঙ্গা একটু না, লেহেঙ্গা যদি এই সেটু চকমকো না পরে নর্মাল ড্রেস পরে ভালোও লাগে না, তো আজকে বলছি এই লেহেঙ্গাটা অনেকদিন পরেনি, তো আমি বললে তো হবে না, দেখি আবার মামের কি মত, যদি আমার মতের সঙ্গে ওর মত মিলে তবে না। তো যাই হোক, চলো চুলটা তো এখন ড্রাই করে নিয়েছি, এখন একটু নখটাকে সেভ করে নেব, নখটাকে সেভ করে নেল পলিশ পরে নেব, কারণ নেল পলিশ পরতে আমার একটা বিশাল সমস্যা, আমি খুব ভুলে যাই নেল পলিশ পরতে। নেল পলিশগুলো কিনি, কিনে কিনে শুকোই, সব শুকিয়ে যায়, পরাই হয় না নেল পলিশ, এই হচ্ছে আমার একটা সমস্যা। আর যখন একদম পুরো রেডি হয়ে যাব, যখন বেরিয়ে যাব, তারপর মনে পড়বে এভাবে আমি নেল পলিশ করি না, তখন না কি করি জানো, তাড়াতাড়ি করে ঘরে ঢুকে নেল পলিশটাকে নিয়ে বার হয়ে যাই, আর দেব তো তালা মারে, আমি তাড়াতাড়ি করে পরে নিই, আমি এটা করি অনেকবার, এরকম আমার হয়েছে, মানে অনেকবার কি প্রায় এটা আমার হয়, নেল পলিশটা পরতে আমি পরতে পাই ভুলে যাই, আর নেল পলিশটা নিয়ে ওই বাইরে গিয়ে যখন দেব তালা মারে তাড়াতাড়ি করে এমন করে তাড়াতাড়ি করে লাগিয়ে নিই, ব্যাস তাড়াতাড়ি করে লাগিয়ে তারপর বাইকে করে চলে যাই আর শুকিয়ে যায়। তো আজকের ব্লগটা হবে পুরো বিয়েবাড়ি ব্লগ, হ্যাঁ, তাই জন্য আজকে সকাল থেকে ব্লগ, মানে যেহেতু বিয়েবাড়ি যাবো একটা তারা রয়েছে, আজকে তাড়াতাড়ি করে শুধুমাত্র কুমড়ো আর উচ্ছে একটা ভাজা করছি, দুটোকে মিক্স করে ভাজলে না একটু চিনি দিয়ে দারুণ লাগে, সবাই আমাদের বাড়ির খুব ভালোবাসে, তো ভাবলাম যে ওটা করি, আর তো কফি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, ব্যাস এই দুটো করেছি, তাতে করে খেয়ে নিয়েছি। আর এবার আর হচ্ছে লগ্নটাও এত তাড়াতাড়ি পড়েছে না, তো যেহেতু আমরা হচ্ছে বরের তরফ থেকে বরযাত্রী যাব আজকে, তো লগ্নটা পড়েছে হচ্ছে 7:15 লগ্ন, মানে তার আগে যেতে হবে বুঝেছো তো। তো বউয়ের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি, তাই জন্য আমরা ছেলের বাড়িতে আজকে আর সকাল থেকে যাইনি, কারণ ওই যাবো আবার উল্টো আমাদের এই বাড়ির এখানেই আসতে হবে, তাই জন্য আমরা বলেছি আমরা তোমাদের বাড়ি যাবো না সকালে, আমরা ডিরেক্ট ওই বাসের টাইমে বলবে আমরা ডিরেক্ট মানে কোনের বাড়ি চলে যাবো, একদম মেয়ের বাড়িতে ডিরেক্ট চলে যাবো, আর ওখানে গিয়ে মিট করে নেবো সবাই একসাথে। তো চলো আপাতত আমি নেলটা নেল শেপ করে আর নেল পলিশটা পরে নিই। সো ফাইনালি মাম এই লেহেঙ্গাটা পরে যাবে ঠিক করেছে, লালটা পরবে না আগের থেকেই বলে দিয়েছিল, ওই রানি কালারটাও ওটাও হচ্ছে বাদ হয়ে গেল, এইটা হচ্ছে ভেলভেটের মধ্যে আর খয়েরি রঙের, আর হেভি ওয়েট এই ঘাগরাটা না লেহেঙ্গাটা হেভি ওয়েট, যাই হোক। আর এটা হচ্ছে এর ওপরের টপটা, তো খয়েরি রঙের এই লেহেঙ্গাটা আজকে ফাইনালি মাম পরবে ঠিক করে ফেলেছে, যাও নিয়ে যাও পরে নাও, পরে রেডি হয়ে যাও। আর আমি
বিয়ে বাড়ি যাওয়ার আগে এই একটা মেয়েদের সমস্যা, যতই থাকুক মনে হয় কিচ্ছু নেই আর সব পড়া হয়ে গেছে। তুই দেখো একটা সাদা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম, তুই আজকে এসেছে, আজকে যে চলে আসবে আইডিয়া ছিল না, যাই হোক আজকে এসেছে। তো চলো এটা খুলে দেখি, যদি এই ব্লাউজটার স্লিপ স্লিপ সব ঠিক থাকে তাহলে একটা, প্রথমে তো একটা অন্য একটা শাড়ি চুজ করেছিলাম, যদি এই ব্লাউজটা ঠিকঠাক হয় তাহলে আরেকটা অন্য শাড়ি পরবো। আগে চলো দেখি ব্লাউজটা হাতা টাতা সব ঠিক আছে কিনা। সাদা ব্লাউজটা তো সুন্দর, ব্লাউজটা তো সুন্দর লাগছে। এই দেখো নতুন ব্লাউজ, দেব চলে এসেছে ওর ড্রেস ফেস নিয়ে, তো এটার না হাতাটা নেই, হাতাটা লাগিয়ে দেব এখন ওই লোকটার কাছে নিয়ে গেলে, এক সেকেন্ড। আমি তো স্লিপলেস এরকম পরি না, আর ঠান্ডার মধ্যে আরোই পরা যাবে না, যদিও ছোটো ছোটো স্লিপ তাও লাগিয়ে নেওয়াই ভালো। তো আমি আমাদের পাশে এখানে একজন আছে ব্লাউজ, মানে আমি যার কাছ থেকে বানাই টেলার্স, তার কাছে কম যাচ্ছি তাড়াতাড়ি করে, যদি এটা লাগানো হয়ে যায় তাহলে এই শাড়িটার সঙ্গে, মানে এই ব্লাউজটার সঙ্গে ম্যাচিং করে আজকে শাড়িটা পরবো। তো চলো আমি এখন যাচ্ছি দোকানে। তো ব্লাউজটা অনেক কষ্টে গিয়ে রিকোয়েস্ট করে করে নিয়ে এসেছি, এবার দেখো ওই চুলটা বাঁধা হয়ে গেছে, ওই যে কালারের শাড়ি সেই কালারের একটা ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি, আর এখন এই যে মেকআপ চলছে, দেব আর নীল চলে গেছে, বরের গাড়ি চলে এসছে বলে ওরা চলে গেছে, ফোন করছে কন্টিনিউ, ওরা চলে গেছে, আমি আর মাম এখন সাজছি যাবো, চলো তাড়াতাড়ি করে মেকআপটা করে নিই। তো মাম সাজছে, আমার কাজল লাইনার হয়ে গেছে, একটু ব্লাশারটা দিয়ে দিচ্ছি, তেমন তো ভালো সাজতে পারি না, মোটামুটি কাচ্চাদের মতন একটুখানি সেজে নিই। এখানটা দিতে হবে তাই তো, আই মেকআপটা ঠিক আছে, শাড়িটা এই কালারের তো, তাই লিপস্টিকটা এই কালারেরই পরে নিচ্ছি। ভালো লাগছে? মোটামুটি এতটা হয়েছে, চলো এবার কানের দুলে সেটটা পরে নি আর শাড়িটা পরে নি, তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো ফাইনালি আমার সাজা কমপ্লিট, তো দেরি হচ্ছে দেখে দে বাবা চলে এসছে আমাকে নিতে, তো চলো এবার চলে যাই। মামু প্রচণ্ড রেগে গেছে, আর এই যে এটার সঙ্গে ম্যাচিং করে সাদা একটা ব্যাগ নিয়ে নিয়েছি, মামু প্রচণ্ড রেগে গেছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো এই যে আমরা দুজনে রেডি হয়ে গেছি, এখন চলে যাবো বিয়ে বাড়ি, দুজনে রেডি, দুজনে দেখো হোয়াইট হোয়াইট ম্যাচ আছে, কেমন লাগছে আমাদের দুজনকে? তো চলো দেখা হচ্ছে বিয়ে বাড়ি গিয়ে। সো এখন বিয়ে বাড়িতে তো প্রচণ্ড হই হই, চিল্লামিল্লি আর খুব মজা হচ্ছে, তো চলো আমি এখন বিয়ে বাড়িটাকে এনজয় করি, আর যেটুকুনি শ্যুট করতে পারবো শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই। এই যে হাই, একটা হাই করে দাও। ঠিক আছে ঠিক আছে।
আমার দেবর আরে যে আমার ননদের মন্ডাই হাই বেটা কে ও যাবো ভাল করে দিব কে দারুন আইসক্রিম খেতে ব্যস্ত খাবার খাবার নামবে শুধু আইসক্রিম খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খাবার জন্য তারা দিতে চলো 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 খেতে দেবতার বন্ধুদের সাথে বসেছে তো ফার্স্ট স্টেটার দিয়ে শুরু হয়ে গেছে এই যে সামনে বসে আছে দেব বাড়ি থেকে চলে এসেছি দেব আর নীল বেঁচে গেছে আসার সময় ওদের ঠান্ডা লাগেনি কারণ ওরা মোটা মোটা ওদের ড্রেসগুলো ছিল ব্লেজার আর নীলও একটা শেরওয়ানি টাইপের পরা ছিল তো ওদের দুজন বেঁচে গেছে আমি আর মাম প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আমি আর মাম বেশি স্টাইল করে কিছু নিয়ে যাইনি তো দেব খুব বকছিল বলছিল আরও স্টাইল করো তো যাই হোক চলো এখন বাড়ি চলে এসেছি চেঞ্জ করে নেবো ফ্রেশ হতে হবে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বা বাই টাটা আর আমাকে সেজেগুজে কেমন লাগছিলো প্লিজ কমেন্ট করবি ঠিক আছে আর তো যারা যারা নতুন আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার সাথে থাকো আমাকে অনেক অনেক লাইকস করো ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার আমার অনেক প্রয়োজন আছে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিয়েছো মানে আমার বন্ধু যারা তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা কারণ তোমরা আমার সাথে আছো এত সাপোর্ট করছো তো থ্যাংক ইউ তো বাই গুড নাইট সবার জন্য আমি অনেক অনেক ভালোবাসা লাভ ইউ অল দেখো চুল বাঁধাটা কিন্তু আজকে ভালোই হয়েছিল জানো তো অনেকে জিজ্ঞেস করছিল কে বেঁধেছে এখন খুলে গেছে হাওয়া লেগে কিন্তু চুল বাঁধাটা খোপাটা বেশ ভালোই হয়েছিল আর শাড়ির সঙ্গে পুরো ম্যাচিং করে ফুলটা কিনেছি তাই জন্য আরও ভালো লাগছে কি না বলবে হ্যাঁ কমেন্ট করে টাটা